দেখে বলেন আসমান জমিনের আধিপত্য হলো একমাত্র আল্লাহর আসমানের মালিক তিনি জমিনের মালিক তিনি এই দুইয়ের মাঝখানে যা আছে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত সবকিছুর একচ্ছত্র মালিকানা হলো একমাত্র আল্লাহর আল্লাহ বলেন আমি যারে চাই ছেলে দেই যারে চাই মেয়ে দেই আবার যারে চাই ছেলে মেয়ে হইটা দেই আবার যারে চাই ছেলে হতেই না আবার যারে চাই মেয়েও দেই না ওয়া জাআলু মাইয়াশা আকীমা আল্লাহ বান্দা বানায় রেখে দেন আর আল্লাহ যারে বান্দা বানায় রেখে দেন তাম পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করে একটা সন্তান দেওয়া সম্ভব না ওয়া জাআলু মাইয়াশা আল্লাহ বান্দা বানায় রাখে আল্লাহ সন্তান না দিলে সন্তান দেওয়ার মালিক কেউ যাবেন আজব জায়গায় যাবেন কিভাবে চায় মাথায় আসে কার কাছে চাইবে তা না চায় কার কাছে যাচ্ছে আরে ভাই তুমি মুসলিম মুসলমান তোমার আল্লাহ আছে তুমি কার কাছে কি মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম না সন্তান আদি ছিল না আল্লাহ পরে দিয়েছেন দুজন সন্তান ইসমাইল আর ইসহাক ইয়া আইয়ুহান নাস হে লোক সকল আলাদা করে মুমিনদেরকে বলেন নাই আলাদা করে কাফেরদেরকে বলেন নাই মানুষ মাত্রই যত আল্লাহর সৃষ্টি আছে আল্লাহ তাদেরকে ডেকে বলছেন আল্লাহকে ভয় করো কোন আল্লাহ যিনি একজন মানুষ থেকে এই পৃথিবীর সকল মানুষকে বানিয়েছেন কিন্তু একজন মানুষকে আগে বানিয়েছেন তার থেকে তার স্ত্রীকে বানিয়েছেন হযরত হাওয়াকে বাম পাজরের হাড় দিয়ে আর এই দুজন থেকে পৃথিবীর সকল মানুষকে কে সৃষ্টি করেছেন কে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এরপর এই দুজন থেকে পৃথিবীর মানুষ তো বানিয়েছেন এই আয়াতের সাথে ইতিহাস আকীদা মানব বিস্তারের সঠিক তথ্য আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরেছেন ইতিহাস কি কোরআনে কারিম নাজিল হয়েছে 1450 বছর আগে কয় বছর 1450 থেকে 1500 বছর আগে আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ হযরত হাওয়া পৃথিবীর দ্বিতীয় মানুষ আর এই দুজনের ইতিহাস কোরআনে কারিম 1450 বছর আগে নাজিল হওয়া কিতাবে আল্লাহ হাজার হাজার বছর আগের ইতিহাস তুলে ধরেছেন হাজার হাজার বছর আগে এই আয়াতের সাথে আকীদা জড়িত আকীদা ভালো করে বুঝো এখন মুসলমানদের সমাজে মুসলমানদের শিক্ষালয়ে শিক্ষাঙ্গনগুলোতে দেখা যায় ডারউইনের মতবাদ শিক্ষা দেওয়া হয় বিবর্তনবাদী মানুষ নাকি বানর থেকে হয়েছে ইত্যাদি শিক্ষা দেওয়া হয় ভালো করে বুঝুন এটা টোটালি একটা মিথ্যা বিভ্রান্তিকর ছাড়া আর কিছু না এটা মনে রেখে কুফরি আকীদা মানুষ বানর থেকে হয়েছে না ঠিক পূর্বপুরুষে বানর ছিল আপনার যিনি বাবা আবার তার যিনি দাদা দেখেন তো কোন পূর্বপুরুষ গিয়ে বলবে আরে আম তোকে বাপ দাদা বানর ছিল একজন এই কথা বলবে না তাহলে এটা হচ্ছে কেন মানুষকে কুফরে আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে শিরকে আকীদা শিক্ষা দিয়ে মানুষের ইমানকে নষ্ট করার অপচেষ্টা কাফের বেঈমানরা করতেছে এটা মুসলমানের মগজে ঢুকিয়ে দিতে পারলে মুসলমানের ইমান নষ্ট হয়ে যাবে কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে এটাই হলো তাদের প্ল্যান এটা করা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে হযরত হাওয়াকে আল্লাহ বানাইছেন এই ওয়াজ শুনলে পরে যুবকরা খুব টেনশনে পড়ে যায় হুজুর আমাদের তো হাড়ও খুঁজে পাই না বউ খুঁজে পাই না আদম আলাই ইসলামের নাইলে পাজরের হাড় দিয়ে বউ বানাইছে আমগো হাড়ও কই গেল বউ কই গেল বয়স তো 40 হয়ে গেল গতকালকে একজন বলতেছে হুজুর বিয়া শাদি হয় না একটু দোয়া করে দেন বয়স তো অনেক হয়ে গেল
গতকালকের ঘটনা বলতেছি, সরি গতকাল না পরশুদিন। তো আপনার আমার অবস্থা হয়ে গেছে, পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম থেকে হযরত হাওয়াকে আল্লাহ বাম পাজরের হাড় দিয়ে হযরত আদমের বানিয়েছেন, আমাদের পাজরের হাড় দিয়ে আমাদের ভুল বানানো নাই, ওটা প্রথম ছিল। আর এই দুজন থেকে অবাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রথম স্বামী আর স্ত্রী হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া, এই দুজন থেকে যে সিলসিলা জারি হয়েছে ইলা ইয়াউমিল কিয়ামত মানুষ এভাবেই পৃথিবীতে আসবে। কথাই বুঝাইতে পারছি, এটা আল্লাহ কোরআনে বলেছে। এই আশার পন্থাটা হলো বৈবাহিক সম্পর্ক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বানানোর পর হযরত হাওয়াকে বানিয়েছেন কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুখের দিকে তাকিয়ে তিনি যেন সুখী হন, সুখ পান, শান্তি পান, আল্লাহ সেজন্য বানিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ এই কথা বলেছেন, আমার ব্যক্তিগত কথা। সুরার নাম সুরা আরাফ, নয় নম্বর পারা, চোদ্দ নম্বর পৃষ্ঠা, একশো উননব্বই নম্বর আয়াত, আল্লাহ ওখানে সুস্পষ্ট বলেছেন, هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين. হযরত আদম আলাইহিস সালাম হাওয়াকে যে বানিয়েছেন, কেন বানাইলেন? এটা পৃথিবীর প্রথম স্ত্রী আল্লাহ যারা বানাইছেন তার সুখের জন্য বানিয়েছেন, স্বামীদের সুখের। কালের আবর্তনে বিবর্তনে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী সংস্কৃতি প্রতিটা সমাজে এত বেড়ে গেছে যে এখন স্বামী স্ত্রীর সম্পর্ক সুখের হতে পারে এটা কল্পনা করা যায়। কুফরি সংস্কৃতি আমাদের সংসারগুলো নষ্ট করে দিচ্ছে, প্রত্যক্ষ ভাবে অথবা পরোক্ষ ভাবে। আপনি কল্পনা করতে পারবেন, একটু গভীর ভাবে চিন্তা করে দেখবেন তাহলে বুঝবেন, বলে হুজুর আল্লাহ তো বানিয়েছেন সুখের জন্য, সুখে নাই কেন? প্রতিটা মানুষের স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন তার সুখের জন্য। কেউ যদি বলে হুজুর আদম আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন সুখের জন্য, আমাদের আমাদের বানান নাই না, আমাদের কোথাও কোরআনে বলেছেন, কোরআনে কারীম সূরা রুম একুশ নম্বর পারা একুশ নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন একুশ নম্বর আয়াতে বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। যুরাকুন আল্লাহু আকবার, আল্লাহ আমাদের কথা বলছেন, আমাদেরকে জোড়া জোড়া বানিয়েছে আর আমাদের স্ত্রীদেরকে আমাদের সুখের জন্য বানিয়েছে, শান্তির জন্য বানিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই কথাই আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, এটা আল্লাহর বক্তব্য, এটা আল্লাহর বক্তব্য। এখন আসুন মূল কথা বুঝি, আমরা কেন সুখে নাই? বিয়ে 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 এটা একটা পবিত্র কাজ, আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান, একটা হালাল কাজের একটা পবিত্র কাজের স্টার্টিং বিগিনিং থেকে নিয়ে সব কিছু কি হারাম হতে পারে? হারাম হতে পারে, হারাম হতে পারে, হারাম হতে পারে, হারাম হতে পারে। আমাদের অধিকাংশ এই সব হারাম, মেয়ে পছন্দ করছে কোথা থেকে? টিকটক থেকে, টিকটক থেকে। মেয়ে পছন্দ করতেছে ফেসবুক থেকে, মেয়ে পছন্দ করতেছে লাইক থেকে, মেয়ে পছন্দ করতেছে অশ্লীলতা অশালীনতা বেহায়াপনা থেকে। কথা বলেন ঠিক কিনা বেটা? ঠিক কিনা? এমনটা হচ্ছে না, এমনটা হচ্ছে না, এমনটা হচ্ছে না। তাহলে সুখ কিভাবে, সুখ কিভাবে, সুখ কিভাবে, তাহলে শান্তি কিভাবে, শান্তি কিভাবে, শান্তি কিভাবে? অসম্ভব। শান্তি আসা, শান্তি আসা সম্ভব, সম্ভব, সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কি বলেছেন, বিয়ের নীতি কি উল্লেখ করেছেন? ভালো করে বস, ভালো করে বস, সামাজিক বাস, সামাজিক বাস, সামাজিক বাস। এখন তো আমাদের সমাজ যে বিভ্রান্ত এটা একটু ফুটে উঠেছে। কোরআনে কারীম একটা সূরা আছে সূরা নূর 32 নম্বর আয়াত 18 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা,
আল্লাহ বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি নেককার দেখে বিয়ে করো ছেলে হোক মেয়ে হোক নেককার দেখো বিয়ের ক্ষেত্রে আল্লাহ নির্ধারণ করে দিলেন পছন্দ অপছন্দের বিষয়কে দিনদারি কে নেককার কিনা বদকার কিনা অর্থাৎ নেকিটাকে নেককারকে প্রাধান্য দিতে আর আপনি আর আমি দুনিয়াদারিকে প্রাধান্য দিচ্ছি অশ্লীলতা অশালীনতাকে এজন্য শান্তি আর কিছু আবার সমাজ আর একটু ভালো করে শুনে নারীদেরকে মন্ত্র পড়িয়ে মন্ত্র বুঝিয়ে এমন মন্ত্র মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এমন মন্ত্র মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে নারীরা রাস্তায় নেমে বলছে তাদেরকে নাকি অধিকার দেওয়া পর্দার কারণে বলছে নারীকে অধিকার দেওয়া হয়নি ইসলামের বিধিবিধানের কারণে বলছে নারীকে অধিকার দেওয়া হয়নি আবার ওদিকে আমার ধর্ম আমি পালন করব কিনা সে ব্যাপারে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে নারীদের উপর বিভিন্ন সিস্টেম জারি করা হয় পর্দা করা যাবে না নিকাব পরা যাবে এগুলো আগে ছোট ছোট প্রতিষ্ঠানে হতো এখন বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে এটা হয় কি শেখানো হচ্ছে সন্তানদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পারলাম আমাদের বোনরা স্মারকলিপি দিচ্ছেন পর্দা করবেন তাই কেন স্মারকলিপি দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধর্ম পালন করতে কোনো অসুবিধা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে যদি ধর্মীয় বিষয়ে সহিংসতার মেসেজ দেওয়া হয় তাহলে 90% মুসলমানের দেশে ধর্ম নিয়ে মানুষের মাঝে বিচ্ছেদ বিভেদ মারামারি হাহারি লাগে দেওয়ার মেসেজ দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা কেন এটা করা হয় ইসলাম নাকি নারীকে অধিকার দেয় কে বলেছে ইসলাম নারীকে অধিকার দেয় না জাহেল কোথাকার তুমি কি জেনেছো কোরআন থেকে কি জেনেছো হাদিস আল্লাহ বলছেন স্বামীদের সুখ রেখেছেন তাদের স্ত্রীদের কাছে তো স্ত্রীর মর্যাদা তো আল্লাহ বাড়িয়ে দিয়েছে কোরআনে কারীমে আল্লাহ এখানে যেরকম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস 3716 নম্বর হাদিস রহমতুল্লিল আলামিন নবী বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই আদ-দুনিয়া আল-মারআতু সালিহা তাম পৃথিবীতে আল্লাহ সব উপভোগের জন্য বানিয়েছেন উপায় উপকরণ আপনারা আমার শান্তির জন্য সুখের জন্য বানিয়েছেন আমাদের জন্য বানিয়েছেন আর এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলছেন ওয়া খায়রু মাতাই আদ-দুনিয়া আল-মারআতু সালিহা তাম পৃথিবীতে যত উপভোগের জিনিস আছে সবচেয়ে শ্রেষ্ঠ একজন নেককার নারী চেয়ে শ্রেষ্ঠ উপভোগের কিছু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বানান নাই এটা নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা রুমে 21 নম্বর আয়াতে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাত ওয়া রাহমা তোমাদের সুখ রেখেছি তোমাদের স্ত্রীদের কাছে আল্লাহ এখানেও স্ত্রীর মর্যাদাকে আকাশচুম্বী করেছেন যারা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই বেকুফ তোমরা একটু শোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদের হাদিস 1368 নম্বর হাদিস রাহমাতুল্লিল আলামিন নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন নেককার নারীর কারণে তার স্বামী সৌভাগ্যবান হয় স্বামীর কপাল খুলে যায় স্বামীর তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন সুখ দিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন বনি আদমের সৌভাগ্যবান হওয়ার আলামত হলো তিনটি এক নম্বর আল মারআতু সালিহা দুই নম্বর আল মাসকানুস সালিহ তিন নম্বর আল মারকাবুস সালিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার স্ত্রীটা নেককার তার স্বামী সৌভাগ্যবান বনি আদমের মাঝে ওই ব্যক্তি সৌভাগ্যবান যার স্ত্রীটা নেককার যার বাড়িটা ভালো বাসস্থানটা ভালো যার বাহনটা ভালো এই তিনটা জিনিস যার ভালো রাসূলুল্লাহ বলেছেন সে সৌভাগ্যবান আবার রাসূল বলেছেন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন আর তিনটা জিনিস যার খারাপ এর চেয়ে হতভাগা দুর্ভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই রাসূল এই কথা বলতে গিয়ে বলছেন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন আল মারআতুস সু আল মাসকানুস সু আল
মারকাব সু বাহনটাও খারাপ বাসস্থানটাও খারাপ ভূটাও খারাপ এর চেয়ে হতভাগ আল্লাহর জমিনে কেউ নাই রাসূল সৌভাগ্যবান পুরুষের আলামত হিসেবে এই হাদিসের মধ্যে বলেছেন যার স্ত্রীটা নেককার তার স্বামী সৌভাগ্যবান বনি আদমের মাঝে সৌভাগ্যবান যারা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই আর রাসূলুল্লাহ বলেন একজন নেককার নারীর মাধ্যমে তার স্বামী সৌভাগ্যবান হয় একজন নেককার নারীর মর্যাদাকে রাসূল আকাশচুম্বী করেছেন আমি আরো বলি যারা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই স্ত্রী হিসেবে অধিকার দেয় নাই স্ত্রী হিসেবে স্বাধীনতা দেয় নাই আমি তাদেরকে বলছি বুকার দোলেরা একটু হাদিস শুনে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুস্তাদরাক হাকিমের হাদিস 2681 নম্বর হাদিস রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন মান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহাতান ফাকাদ আআনাহু আলা শাতরি দীনিহি ফলিয়ত্তাকিল্লাহ ফি শাতর সানি আল্লাহ রাসূল বলছেন যে একজন নেককার নারীকে বিয়ে করে তার স্ত্রী হিসেবে ঘরে এনেছে রাহমাতুল্লিল আলামিন নবী বলেন তাম রব্বুল আলামিন তাম পৃথিবীর মাঝে এই লোকটাকে এত সৌভাগ্যবান করেন আল্লাহ নিজে নেককার স্ত্রীর কারণে তার দিনের অর্ধাংশকে পুরো করে দেন বাকি অর্ধাংশ যেন সে তাকওয়ার মাধ্যমে অবলম্বন করে আমি এই সবগুলো আয়াত এবং হাদিস থেকে বলতে চাই কোরআনে কারীম নারীর মর্যাদাকে আকাশচুম্বী করেছে রাহমাতুল্লিল আলামিন নবী ইসলামে তিনি শারিয়া শরীয়ত প্রণেতা তিনিও নারীর মর্যাদাকে আকাশচুম্বী করেছেন এরপরও যারা বলে স্ত্রী হিসেবে নারীকে ইসলাম মর্যাদা দেয় নাই কন্যা হিসেবে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই মা হিসেবে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই এক কথায় ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই আমি সুস্পষ্ট ভাষায় বলি আসলে এরা অন্ধত্ব বরণ করেছে এদের উদ্দেশ্য নারীর অধিকার দেখা না উল্টো নারী বিদ্বেষী তৈরি করে ইসলামের বিরুদ্ধে একটা প্রজন্মকে দাঁড় করিয়ে দেওয়া কোরআনের বিরুদ্ধে একটা প্রজন্মকে দাঁড় করিয়ে দেওয়া ঠিক কিনা বিরোধী ছিল এদের উদ্দেশ্য আর রাহমাতুল্লিল আলামিন নবী আপনাকে আমাকে কি শিখাইলেন আর আপনি আর আমি কি শিখাইলেন কি মেসেজ পেয়েছি চিন্তা করে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বন্ধুদেরকে স্মারকলিপি দিয়ে পর্দা করতে হবে এই শিক্ষা দিচ্ছেন আপনারা ধর্মীয় স্বাধীনতা তো সাংবিধানিক অধিকার তাই না তাই না কোন ছেলে মেয়ে যদি সিঁদুর দিয়ে আসে আপনার খোলার সুযোগ আছে আপনার সাহস আছে তাহলে কি বোঝাতে চাচ্ছেন আপনারা পর্দার উপর আপনাদের আক্রোশ কেন কখনো স্কুলে কখনো কলেজে কখনো রাস্তাঘাটে কখনো বা অন্য কোথাও ইসলামকে নিয়ে সমস্যা এটা কাফের মুশরিকরা করতে পারে 90 ভাগ মুসলমানের দেশে এটা বরদাস্ত করা যেতে পারে বলতে গেলে দুঃখ হয় কিন্তু নামাজ কি নামাজ কি নামাজ কি ফরজ পর্দা কি বিধান এক সমান এটা সুন্নত না এটা নফল না এটা ওয়াজিব না এটা ফরজ সুন্নত বাদ দিলাম কথার কথা নফল ওয়াজিব এগুলা বাদ দিয়া এক টুকরো ফরজে চলে গেছেন ফরজের উপর হস্তক্ষেপ করেছেন সবাই চুপ হয়ে দেখতেছেন আপনার আমার ঈমান আছে কিনা একটু নিজেকে নিজে জিজ্ঞেস করেন একটুকু আওয়াজ আপনি আর তুলতে পারি এটুকু কথা বলতে পারি সমাজ কোথায় আপনার সন্তানকে দিচ্ছেন ধর্ম বিদ্বেষী করার জন্য কারা এগুলো করতেছে ফেরামার আল্লাহর বিধানের উপর যে হাত দেয় আল্লাহর বিধানকে যে অস্বীকার করে রাসূলের প্রণয়নকৃত বিধানকে যে অস্বীকার করে তার ঈমান থাকে না কাফের হয়ে যায় ফাসিক হয়ে যায় জালেম হয়ে যায় বিশ্বাস হয় না এই ফতোয়া কিন্তু আমার এটা কোরআনে কারীমের ফতোয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে সূরার নাম সূরা মাইদা আল্লাহ তাআলা 47 নম্বর আয়াতে 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6 নম্বর পারায় কি বলতেছেন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইক হুমুল ফাসিকুন 14 নম্বর পৃষ্ঠায় বলতেছেন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইক হুমুল জালিমুন 45 নম্বর আয়াতে 44 নম্বর আয়াতে বলছেন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইক হুমুল কাফিরুন আল্লাহর হুকুম আল্লাহর বিধান যে মানে না আল্লাহ তাকে একবার বলেছেন ফাসিক একবার বলেছেন জালেম একবার বলেছেন কাফের আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই 90 ভাগ মুসলমানের দেশে আমাদের ধর্মীয় স্বাধীনতা আমাদের ধর্মের সম্মানকে ক্ষুণ্ণ করে যারা পর্দার উপর আঘাত করে টুপির উপর আঘাত করে দাড়ির উপর আঘাত করে ইসলামের উপর আঘাত করে এদের চরিত্র মুনাফিকের চরিত্র মুশরিকের চরিত্র ফাসিকের চরিত্র জালেমের চরিত্র এরা মুসলমান হতে পারে না কাফের হয়ে গেছে
গেছে কাফের হয়ে গেছে কাফের হয়ে গেছে কোথায় চলে গেছে আপনারা ঈমান কি বন্ধ দিয়ে দিয়েছেন পর্দার উপর আঘাত করা নামাজের উপর আঘাত করা পার্থক্য কি বলেন বিধান তো দুটো সমান কে আমার মসজিদ বন্ধ করে দিবেন নামাজ বাধা দিবেন চুপচাপ ঘরে গিয়ে শিন্নি খাবেন ঘুমাবেন আরাম করবেন কোথায় আছে আপনারা একটু ভাবেন শান্তি নাই কেন যে প্রসঙ্গে কথা বলতেছিলাম আল্লাহ তাআলা নির্দেশকুন ইলাইহা তোমাদের সুখের জন্য বলেছি তোমাদের স্ত্রীদেরকে আমি নির্ধারণ করেছি তোমাদের সুখ পাও নাই কেন দিন না থাকার কারণে ইসলামের বুঝ না থাকার কারণে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে কুরআন এবং হাদিস বলছে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা উভয়ের মাঝে ভালোবাসার বন্ধন আল্লাহ তৈরি করেছেন সহমর্মিতার বন্ধন তৈরি করেছেন আমাদের মাঝে ভালোবাসা নাই সহমর্মিতা নাই ভালোবাসার কথা কই দিয়ে অনেকে আসছে হুজুর এতক্ষণে ওয়াজ লাইন আছে এটা কোন ভাবখানায় ভালোবাসা নাই বড় ভালোবাসবে কি আরেকজনের বড় ভালোবাসা কথা কোন ঠিক কিনা বেটা এরকম হয়ে গেছে না সব ভালোবাসবি স্ত্রীকে স্ত্রীকে ভালো না বেশে প্রেম প্রেম করে তারে ফুল দে জুতা দে কত কিছু দে কি করে গিফট করে গোলাপ ফুল নিয়ে স্কুলের সামনে দাঁড়ান কলেজের সামনে দাঁড়ান ইউনিভার্সিটির সামনে দাঁড়ান কিন্তু আচ্ছা বলেন বিয়ে করার পর বউকে কয়জন গোলাপ ফুল দিছে ভাবছিলাম দু চারজন পাবো একজনও দেখিনি এটা তো একটা প্রতীকী হিসেবে কথা বললাম ভালোবাসা জাহির করে আল্লাহ বলছেন ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার সম্পর্ক আমাদের মাঝে ভালোবাসা নাই সাবার বেজি সম্পর্ক কি করে রাশিয়া ইউক্রেনের মতো না আমাদের দেশে দেখেন না আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকদের বিশ্বকাপ খেলার সময় দেখলেন একটা আর খুন করে আর্জেন্টিনার সমর্থক ব্রাজিলের খুন করছে বুঝলেন নি আদালতে হাজির হয়েছে তাও আবার আর্জেন্টিনার জার্সি পরা আদালতে জার্সি পরে হাজির দেখলাম ছবি আসছে নিউজ তো চিন্তা করলাম এই হাসরের মাঠে মনে হয় মেসির জার্সি পরা হচ্ছে আল্লাহ মেসির লোকে আমার একটু জান্নাতে দিয়ে দেয় কি করে হ্যাঁ আহারে কতটা দুঃখজনক দেখেন শিশুদেরকে কোথ থেকে হিংস্র করে তোলা হচ্ছে কোথ থেকে এইভাবে তোলা হচ্ছে অন্ধ মিডিয়া গুলো দেখতেন এরকম কিছু যদি মাদ্রাসায় হইতো তাহলে কইতো এই যে মাদ্রাসা হিংস্র বানানো হচ্ছে তো আর্জেন্টিনা ব্রাজিলের জন্য মরছে তো এটা শহীদ তাই এটা হিংস্রতা না কি কর না বিনা হিসাবে জান্নাত চাই করে যা তোর 14 গোষ্ঠী জান্নাত আর ওয়ার্ল্ড কাপ তো এমনি নিছে তাহলে তুই আরো জান্নাত নাকি নাকি হ্যাঁ এটা মিডিয়া আছে এটা মিডিয়া আছে এটা মিডিয়া আছে এটা মিডিয়া বল এটা মিডিয়া কারণ অন্ধত্ব হয়ে গেছে অন্ধত্ব হয়ে গেছে অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে وجعل بينكم مودة ورحمة ভালোবাসা থাকা ভালোবাসা নাই আপনার খালি হাসেন কেন ভালোবাসার কথা বুঝি বুঝলাম না কি হইছে বিয়ে করছেন কে কি হাত তুলেন এ পিচ্চি বলাবান তোমরা তুলো না আবার দুই চারটা দিয়ে হাতটা নাড়াইতেছ ভয় লাগে যারা বিয়ে করছেন হাত তুলে সুন্দর করে তুলো মিথ্যা কথা কইেন না কই দিও নালে বিয়ে করায় তোমার অনেক বিয়াতির হাত তুলে না কয়েকজন চাচা আছে দেখছি যে এখানে ভাতিজা আমার মনের দুঃখ কেউ বুঝে না তুই একটা বিয়ে শাদি করা এরা কয় ঠিক চিন্তা করছে হাত তুলে না দেখে বুঝা যায় দেখছে যে বিয়ে বাচ্চা কাচ্চা বিয়ে দিয়ে দিচ্ছে টেনশন আছে স্ত্রীকে ভালোবাসে এটা দিনের বিধান এটা আল্লাহর কথা এটা কোরআনের বক্তব্য ভালোবাসবেন আমি তো গোলাপ ফুলের কথা বলছি দেখেন আবার কার বাড়ির গোলাপ ফুল ছিরা মাইটার খেলে কলা পড়া হয়ে আমি দেই না যে হুজুর ওয়াজি ওয়াজ করছে গোলাপ ফুল দিতে যাওয়ার টাইম আরেক বাড়ির গোলাপ ফুল ছিরা নেওয়া শুরু হইলে এই মাইর খেলে দায় দেয় তো কমিটিরও না আমার কিনা টিনা দিয়ে স্ত্রী দেখা যায় আইসক্রিম খেতে পছন্দ করে চকলেট খেতে পছন্দ করে একটু ঘুরতে যেতে পছন্দ করে আপনি হালাল ভাবে একটু ঘুরে আসেন না অসুবিধে পর্দার সাথে ঘুরে আনি নোংরামি না করলেই তো তাই না অশ্লীল হবে না গেলে কিন্তু কেন পারতেছে ভালোবাসার অভাব বউ যদি কয় আব্দুল্লাহ আব্বা একটু কলাপাড়ার দিকে যাইতেছো কোনার মধ্যে একটা দোকান আছে একটা কোন আইসক্রিম নিয়ে আইসো উল্টা জবাব দিও তোর বাপের ফোন দিয়ে বাপের বাড়ির থেকে না খা
এটা ভালোবাসা না ভালো করে বুঝো এটা ভালোবাসা وجعل بينكم موده الله বলছেন এটা الله বলছেন আমরা আমরা কোরআন না জানার কারণে কোরআনে কারীমকে না মানার কারণে ঘরের মধ্যে অশান্তি লাগায় রাখছে আরেকটা বলেছেন রাহমা সহমর্মী সহমর্মী দুজন মিলে সংসার করলে সহমর্মী যে হওয়া লাগবে দেখেন কোরআন 1450 বছর আগে বলেছে সুবহানাল্লাহ মেলে কেমনে সংসার একজন আরেকজনের প্রতি সহমর্মী হওয়া লাগবে নচত সম্ভব ধরুন উদাহরণ দিলাম ধরুন উদাহরণ দিচ্ছি একটু বুঝেন আমাদের স্বামীরা কেমন সহমর্মী একটু দেখেন ধরেন বউকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে এখন এই রাস্তা দিয়ে হাঁটা হাঁটা নিতেছে নেওয়ার টাইমে দেখবেন বউর এক হাতে বাচ্চা দিছে আরেক হাতে ব্যাগ ধরায় দিছে এই বেচারি বুরখা পইরা অথবা জামা কাপড় পইরা কোন রকম হেল্লার বেল্লার করে যাইতেছে আর কইতেছে আব্দুল্লাহ রাব্বা যদি উষ্টা খায়া পড়ি নাক থাকবো না হয়তো বাচ্চাটা তুমি নাও নয়তো ব্যাগটা তুমি নাও হ্যাঁ আমার এলাকা একটা প্রেস্টিজ না এটাকে লজ্জার মনে করছো এটা ইসলামের বিধান স্ত্রীর প্রতি সহমর্মী হওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাহ বিশাল একটা ষড়যন্ত্র এটা গভীর ষড়যন্ত্র অথচ এটা সুন্নাহ এটা আল্লাহর বিধান এটা কোরআনে কারীমের আয়াত ব্যাখ্যা করতেছে আমাদের মাঝে নাই সলিমউদ্দিন সামনে দিয়ে হাঁটতেছে বউরে পিছনে ব্যাগ আর বাচ্চা দিয়া লুঙ্গিটার পিছন থেকে কান্দে উঠাইছে এমনি বিড়ি একটা ধরছে একটা টানতে টানতে যাচ্ছে কত বড় নবাব এটা আল্লাহ বলে এটা আল্লাহ বলে সহমর্মী সহানুভূতিশীল রাসূলকে আপনারা এই হাদিস তো সবাই জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে হেল্প করতেন সহযোগিতা করতেন কাজে সাহায্য করতেন আর আমাদের একটা ছেলে যদি গিয়া বউর সাথে একটু পিয়াজ কাটায় শরীক হয় বাবা তার মারে ডাক দিল দেখছো ওলারে আল্লাহই জানে শ্বশুর বাড়ির লোকেরা কোন কুফরি কালামটা জানে করছে শেষ একেবারে ফুলারে কিনা ফালিস ঠিক কিনা এই জোরে কয় লাগবে যদি অবিবাহিত এডি কইছে ঠিক আর বিবাহিতরা টেনশনে পড়ে গেছে হুজুর এই কোন ওয়াজ করতেছে পিয়াজ কাটায় নিয়ে ঠকাইছে সহমর্মী হওয়া এটা দিন এবং এটা নবীজির সুন্নাহ আপনি আর আমি না সহানুভূতিশীল হতে পেরেছি না সহমর্মী হতে পেরেছি এই জন্য আমাদের মাঝে দিন নাই দিন নাই দিন নাই মেয়ে পছন্দ করতেছে টিকটক থেকে টিকটকের ভিডিওতে গিয়া লিখে ওয়াও ভেরি নাইস ফ্যান্টাস্টিক ওয়ান্ডারফুল বিউটিফুল বাপ রে বাপ প্রেমে পড়ে গেছে কি আজব কাহিনী ওখান থেকে বসো ওখান থেকে বসো ওখান থেকে বসো অথচ আমার ভাইয়েরা বন্ধুরা শোনো যুবক ভাইয়েরা শোনো আমার বাবারা শোনেন একটু মনোযোগ দিয়ে শোনেন রাহমাতুল্লিল আলামিন নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন বিবাহের জন্য কেমন মেয়ে পছন্দ করবেন ছেলেটা কেমন পছন্দ হওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদিনিহা ফাজফার বিযাতিদ্দিন চারটা জিনিস দেখে বিয়ে করতে বলেছেন এক নাম্বার মাল দেখতে বলেছেন অসুবিধা নাই দুই নাম্বার বংশ দেখতে বলেছেন অসুবিধা নাই তিন নাম্বার সৌন্দর্য দেখতে বলেছেন অসুবিধা নাই চার নাম্বার দিনদারি দেখতে বলেছেন আর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এই চার চারটার মাঝে দিনদারিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে বলেছেন কারণ যার মাঝে দিন থাকে সেই স্বামীটা সেই স্ত্রীটা দিনদার হয়ে যায় ওই সংসারের চেয়ে সুখের সংসার আল্লাহর জমিনে আরেকটাও হয় না দিনদারিকে প্রাধান্য দিতে বলেছেন আর আপনি আর আমি মালকে প্রাধান্য দিচ্ছি সম্পদকে প্রাধান্য দিচ্ছি আমার দেখা আমার চোখে দেখা আমার কানে শোনা এমন অনেক ঘটনা আছে ছেলেটা এস্টাবলিশড বাট অঢেল টাকার মালিক না মেয়েটাকে বিয়ে দেয় না বলছে খাওয়াবে দিনদারি দেখে বিয়ে দেয় দিনদারি দেখে বিয়ে দেয় কিন্তু মুসলমানের কাজ তাহলে করলেন ঠিক সমাজ এখন কোন দিকে গেছে একটু দেখে ইমাম সাহেব খতিব সাহেব ছোট ভাই মেয়ে খুঁজতেছে হচ্ছে না তো মসজিদের এক কর্তৃপক্ষের দিনদার মানুষ ভেবে দাড়ি আছে টুপি আছে পাঁচ ওয়াক্ত নামাজ আছে পর্দা আছে মেয়েটারও পর্দা করা ভেবেছে যাক এই পরিবারে একটি সম্পর্ক করাই যেতে পারে প্রস্তাব দেওয়া হয়েছে চাকরি চলে চাকরি চলে তারপর বলছে এলাকায় জন্য না
কেমন দাড়ি আপনার কি দিন আপনার মাঝে আছে তথা কথিত দিনদার পুরো ভেতরটা ভরে গেছে শিরক দিয়া কুফর দিয়া নেফাকি দিয়া দিনের কোনো অংশ নেই কোথায় আপনি আর আমি গেছি লেভেল না কোথায় আপনি আর আমি গেছি একটু চিন্তা করেন আমাদের দিন কোথায় গেছে কত চেটা উচিত ছিল দিনদারি দেখা উচিত ছিল ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেন মেয়েদেরকে পছন্দ করতেছে অশ্লীল ভাবে অন্যায় ভাবে রাস্তা থেকে দেখে কিন্তু দিন দেখে পছন্দ করা মানুষের খুব অভাব ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করে না যে তুমি কি প্র্যাকটিসিং মুসলিম কিনা ইসলামকে প্র্যাকটিস করবা কিনা কোরআন তেলাওয়াত করতে পারো কিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা কিনা পর্দাকে পারফর্ম করবা কিনা ইত্যাদি ইত্যাদি না জিগে উল্টা পাল্টা দেখে উল্টা পাল্টার উপর থাকে না ছেলে দিনের খবর নিচ্ছে না মেয়ে দিনের খবর নিচ্ছে না মেয়ের পরিবার নিচ্ছে না ছেলের পরিবার নিচ্ছে ফলে এই সমাজে সবচেয়ে অসুখী ওই সমস্ত ফ্যামিলিগুলো হইতেছে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দেন আমরা হেদায়েত পাবো কিনা দিনদারি কেন যারা বিয়ে করেছেন বা করবেন আরেকটা স্টেপ দিনের প্রয়োজন কি কোরআন হাদিস জানার প্রয়োজন কি একটু বুঝাই দিচ্ছি যদি এটা বুঝে যদি একটু আপনার আমার দিলে বুঝ আসে বাস্তবের জন্য কিছুদিন আগে এক্সচেঞ্জ ড্রাইভারের স্টোরি বলতেছে হুজুর সিএনজি চালাচ্ছি পিছনে দুজন যাত্রী উঠিয়েছে একজন বয়স্ক মহিলা আরেকজন যুবতী মেয়ে বিবাহিত বয়স্ক মহিলা তাকে বলতেছে মা তোমারে নিয়ে কতবার বাবার দরবারে গেলাম বাচ্চা কাচ্চা তো কিছু হলো না আজকে যে যাচ্ছি তুমি বাবার কাছে গিয়ে বলবা বাবা যে করে হোক যেভাবে হোক যা করেন করেন আমার বাচ্চারা বলেন সিএনজি ড্রাইভারের বক্তব্য মতে সে বুঝাইতে চাচ্ছে এই মহিলাটা হলো শাশুড়ি আর তিনি হলেন বৌমা কোথায় ঠেলে দিচ্ছেন বলেন বৌমাকে কোন আকীদা আপনি আর আমি পোষণ করছি আমাদের সমাজে মাজারে গিয়ে ছেলে চায় কবরে গিয়ে ছেলে চায় পীরের দরবারে গিয়ে ছেলে চায় আল্লাহর কসম আল্লাহ ছাড়া কোন সন্তান দেওয়ার মালিক এই পৃথিবীতে কেউ না কেউ না কেউ না কার কাছে গিয়ে সন্তান চাইছে মাজারে গিয়ে সন্তান কবরে গিয়ে সন্তান চাইছে তার ঈমান নষ্ট হয়ে ভাইরা আমার বন্ধুরা আমার লক্ষ্য করুন বলে হুজুর এই কথাটা কি আল্লাহ কোরআনে বলেছেন কিনা বা এটা আল্লাহর কোন বক্তব্য কিনা মাজারের সন্ধান চাওয়া যাবে না কবরের সন্ধান চাওয়া যাবে না আল্লাহ এই ব্যাপারে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন সূরার নাম হলো সূরা সূরা 25 নম্বর পারায় 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله ডেকে বলেন আসমান জমিনের আধিপত্য হলো একমাত্র আল্লাহর আসমানের মালিক তিনি জমিনের মালিক তিনি এই দুইয়ের মাঝখানে যা আছে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত সব কিছুর একচ্ছত্র মালিকানা হলো একমাত্র আল্লাহর আল্লাহ বলেন আমি যারে চাই ছেলে দেই যারে চাই মেয়ে দেই আবার যারে চাই ছেলে মেয়ে হইটা দেই আবার যারে চাই ছেলে হতেই না আবার যারে চাই মেয়েও দেই আল্লাহ বন্দা বানায় রেখে দেন আর আল্লাহ যারে বন্দা বানায় রেখে দেন তাম পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করে একটা সন্তান দেওয়া সম্ভব না আল্লাহ বন্দা বানায় আল্লাহ সন্তান না দিলে সন্তান দেওয়ার মালিক কেউ যাবেন আজেবাজে জায়গায় যাবেন কিভাবে চায় মাথায় আসে কার কাছে চাইবে তা না চাই কার কাছে যাচ্ছে আরে ভাই তুমি মুসলিম মুসলমান তোমার আল্লাহ আছে তুমি কার কাছে গিয়ে কি চাচ্ছে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম না সন্তান আদি ছিল না আল্লাহ পরে দিয়েছেন দুজন সন্তান ইসমাইল আর ইসহাক কার কাছে সন্তান চাইছেন কোরআনে কারীম ঘোষণা করেছে 101 102 103 এই আয়াত সূরা সফফাত 23 নম্বর পারে রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ বলেছে
সন্তান আল্লাহ দেন আল্লাহর কাছে সন্তান চাইলে ইসমাঈলের মতো সন্তান পাওয়া যায় আলাইহিস সালাম আলাইহিস সালাম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান পাওয়া যায় হযরত ইব্রাহিম ডেকে বলেন ইসমাঈল إني أرى في المنام أني أذبح فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر سبحان الله شندن كي بولن بابا ري أمي دخيتي أمي عدشت هاتي تما كي زبائي قرار الله من دخيتي شندن بولي ففعل ما تؤمر بابا غو الله أبنر زادش قرار سنتاي أبتي قرار فلن كنو شبيد آمر ناي سبحان الله آرام در شندن در كي جدي نمزد دي كي دكا هاي بابا شبر جنو دكا هاي مهر شبر جنو دكا هاي তাহলে ও মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দে সে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দে নামাজের জন্য ডাকা হলে বাবাকে জবাব দে বাবা তুমি তো 40 50 বছরে নামাজ ধরছো আমার আগে বয়সটা 40 50 বছর হোক তারপরে নামাজ ধরব না কোনো অসুবিধা নাই এই জন্য নেককার সন্তান আর আমি পাই না কারণ হলো সন্তানটা চাওয়ার কথা আল্লাহর কাছে না চাইয়া আছে ফেলেছে মাজারে চেয়ে ফেলেছে কবরে অথবা চাই নাই এমন অনেক মানুষ আছে তিন চারটা সন্তানের বাচ্চা কাচ্চা হয়ে গেছে একটাও আল্লাহর কাছে চায় নাই আল্লাহ নেককার সন্তান দেন নাই এই জন্য সন্তান চাইতে হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ নেককার সন্তান দিয়ে দেন আরেকজন পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম নাম আল্লাহ রাব্বুল আলামিন তার কথা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন রব্বিলা তাদরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন সামনের অংশ ওয়া জাকারিয়া ইদনাদা রব্বহু রব্বিলা তাদরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহর কাছে দোয়া করেছেন 79 নম্বর আয়াত সূরার নাম হলো সূরা আম্বিয়া 8 নম্বর পৃষ্ঠা 17 নম্বর পারায় আল্লাহ তার বক্তব্য তুলে ধরেছেন আল্লাহ কেমন সন্তান দিলেন কোরআনে কারীমের দিকে একটু প্রথম দিকে যান সূরার নাম হলো সূরা আলে ইমরান আল্লাহ 35 36 37 38 নম্বর আয়াত গুলোতে বলেছেন হযরত মারিয়ামের মা হযরত মারিয়ামকে যখন বাইতুল মুকদ্দাসে দিয়ে দিলেন হযরত মারিয়াম নামাজ আদায় করতেছেন ডানে বামে খাবারের অভাব নাই এমন না সিজনবিহীন ফল আঙ্গুরের সিজন না আঙ্গুল জামের সিজন না জাম অথবা অন্য ফলের সিজন না কিন্তু অন্য ফল হযরত মারিয়ামকে হযরত জাকারিয়া ডেকে বলেন কল ইয়া মারিয়াম আন্না লাকি হাদা কালাত হুয়া মিন ইনদিল্লাহ বললেন মিন আইনা লাকি হাদা ইয়া মারিয়াম হে মারিয়াম এগুলো কোথায় পেলে আমের তো সিজন নাম কোত থেকে আসলো জামের সিজন নাম জাম কোত থেকে আসলো এই ফলমূল কোথায় পেলে হযরত মারিয়াম বললেন কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব সব আল্লাহ দিয়েছেন কারণ আল্লাহ যখন দেন হিসাব ব্যতিরেকে দেন আল্লাহর দেওয়ার কোনো হিসাব থাকে না ঠিক কিনা আমার ভাইরা যারা বলে আল্লাহর রাস্তায় সন্তানকে দিলে পরে খাবার পাবে না চাকরি পাবে না রুটি রুজির অভাব হয়ে যাবে আমি তাদের জন্য বলি হযরত মারিয়ামকে যখন তার মা বাইতুল মুকদ্দাসে দিয়ে দিয়েছেন খাবার আর কেউ যোগান দিতে হয় নাই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন জোরে কোন ঠিক কিনা বেঠিক আমিও বলি পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস আল্লাহর উপর রেখে যারা সন্তানকে দিনের পথে রেখে দেয় দিনের পথে আগায়া দেয় আমার আল্লাহ তার রিজিকের ফয়সালা তার টাকা পয়সার ফয়সালা আসমান থেকে করে দেন জমিনে হয় কথা মনে থাকবে আল্লাহর কাছে এখন জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়ামের এই সিচুয়েশন দেখে দোয়া করছে আল্লাহ তুমি হযরত মারিয়ামের সিজন বিহীন ফল দিতে পারো আমি তো বুড়া দুরা হয়ে গেছি এটা কথার কথা দুরা বললাম আর কি বুড়া হয়ে গেছি বয়স হয়ে গেছে আমার একটা সন্তান هنالك دعا زكريا ربه 14 نمبر পৃষ্ঠা থেকে শুরু হয়েছে قال ربي هب لي من لدنك ذريه طيبه আল্লাহ সন্তানই শুধু দেন নাই নবী বানায় দিছেন নবী দিছেন সন্তানে নবী বানায় সন্তান চাইবো কার কাছে জোরে বলেন কার কাছে মানুষের কাছে চাইবো ইসলাম নারীকে কি অধিকার দিছে আসেন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই ঘরে ঘরে হচ্ছে অনেক ফ্যামিলিতে বৌমার বাচ্চা কাচ্চা হচ্ছে না শাশুড়িরা তাদের সাথে দাস দাসীর মতো আচরণ মানুষই মনে করে টোটাল হারাম সন্তান দেওয়া তার হাতে আল্লাহর কাছে আল্লাহ দোয়া শিখাই দিছেন قرآن الكريم الله رب العالمين سورة فرقان تهتن نمفرات بلسن ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما الله أكبر الدعاء كتير
দিনের প্রতি ভালোবাসা নাই ইসলামের প্রতি ভালোবাসা নাই শিরকের প্রতিটা কুফরের প্রতিটা এই যে বিশ্বকাপ গেল আমি একটা নিরপেক্ষ কথা বলি মনে কিছু নিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের প্রতি যে ভালোবাসা এই দেশের মানুষ দেখিয়েছে তার হাজার ভাগের এক ভাগ যদি নবীর জন্য দেখাতো এই দেশে অন্তত পক্ষে কেউ রাসূলকে অপমান করার সাহস নাই কোথায় আপনি আমি কি কি করেছে রাসূলের ভালোবাসার জন্য কলিজার টুকরা যুবক ভাইরা তোমাদের পায়ে ধরি যে মাহফিলে এসেছি মাশাআল্লাহ অধিকাংশ যুবক তারা খুব পেরেশান আছে আমি বললাম আমার ওয়াজ দিলে সবচেয়ে স্বাধীন কেন কারণ আমি যার ডেট রাখি তার সাথে কথা না বলে এই ডেট মরণ ছাড়া ভালো করে বুঝে যে আমাকে দাওয়াত দিছে প্রকৃত পক্ষে আমাকে আমার সত্যি যদি দিয়ে থাকে আমার মৃত্যু ছাড়া এই ডেট তাদের সাথে পরামর্শ ছাড়া চেঞ্জ হবে না পরামর্শ বুঝেন নাই সব ইয়াং জেনারেশন পেরেশান আল্লাহ এদেরকে নেক হায়াত দান করুন কোরআনের প্রতি ভালোবাসা আমি ভালোবাসার জন্য এই দৃষ্টান্ত যুবকদেরকে শোনাই কলেজের যুবকরা একটু শোনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতন সইতে না পেরে আল্লাহ নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন মদিনায় গিয়ে ঢুকেছেন সাহাবীরা তাকে অভ্যর্থনা জানিয়েছেন সুস্বাগতম জানিয়েছেন ওয়েলকাম করেছেন সাহাবীরা সিরিয়াল নবীজি আসছেন উটের পৃষ্ঠে হযরত ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি তার সুয়ার মিন হায়াতে সাহাবায়ে লিখেন নবীজি যখন ঢুকছেন একজন একজন করে যাকে অতিক্রম করছেন তার দিলটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কারণ সে চাচ্ছে রাসূল যেন আমার ঘরে উঠে ও চাচ্ছে আমার ঘরে যেন উঠে যাকে অতিক্রম করে সামনে যাচ্ছে তার কলিজা ফেটে চুরমার হয়ে যাচ্ছে আরে রাসূল বুঝি আমার ঘরে উঠে আমার ঘরে ওঠার ফয়সালা রাসূলের হয়নি নবীজি বললেন তোমরা উটকে ধরবা না সে আদিষ্ট আল্লাহর তরফে তাকে যেখানে আদেশ করা হয়েছে ওখানে যাবে সবাই স্টপ হয়ে গেলেন গিয়ে হযরত আবু আইয়ুব আল আনসারির বাড়ির সামনে প্রথমবার বসেছে উঠে আবার এসে বসে সংক্ষেপে বলছি সময় কম আবার এসে বসে আবু আইয়ুব আল আনসারি তো খুশিতে বাহ চমৎকার অনেক অত্যন্ত খুশি হয়েছে নবীজির সামানাগুলো আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নেওয়ার জন্য গিয়েছেন ডক্টর আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি বলেন আবু আইয়ুব আল আনসারি এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিনিসপত্র দুই হাতে এমন ভাবে ধরেছেন যে তাকে দেখে মনে হচ্ছিল তাম পৃথিবীর সুখ শান্তি সমৃদ্ধি আরাম শান্তি হযরত আবু আইয়ুব দুই হাতে দুই লাখ করে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা রাসূলের প্রতি কারণ মানুষের আপাদমস্তক তার বিহেভিয়ার দেখলে বুঝা যায় আসলে বুঝেন না কতটা নবীকে ভালোবাসেছে আবু আইয়ুব আল আনসারি এবার নবীজিকে বলেন কোন নবীজি আপনি আমার বাড়ির উপরে থাকবেন আর আমি নিচে থাকবো কারণ হলো ওহির মাঝে আর আপনার মাঝে আমরা থাকতে পারি না আমি আর উব্বে আইয়ুব আপনার মাঝখানে থাকতে পারবো না বিশ্ব নবী ফয়সালা করে দিলেন আবু আইয়ুব তুমি আর উম্মে আইয়ুব উপরে থাকো আমি নিচে থাকবো কারণ হলো লোকেরা আমার কাছে আসা যাওয়া করবে তোমাদের জন্য কোনো অসুবিধা না রহমতের নবী চরিত্র আমরা তো উল্টা পাল্টা কাজরে বানাইছি সমাজে এটা হলো সামাজিকতা কাউকে কষ্ট দাও দিতে চান নাই আবু আইয়ুব আল আনসারি অবশেষে মেনে নিলেন ওগো নবীজি আপনার নির্দেশটাই শিরোধার্য উপরের তলায় থাকা আরম্ভ করলেন রাতের বেলা যখন থাকতে গেলেন আবু আইয়ুব আল আনসারি বলেন সারা রাত ঘুম হয় না এই চিন্তায় নবীজি নিচে শুয়ে থাকবেন আর আমরা উপরে হাঁটা চলা করবো এটা তো হতেই পারে
আবু আইয়ুব আল আনসারী বলেন আমি আর উম্মে আইয়ুব কোন রকম দেয়ালের সাথে আটোসাটো হয়ে সারা রাত পার করে দিলাম নাজন রাসূলের উপর দিয়ে বেয়াদবি করে হাঁটা যেন না হয়ে যায় নবীজি নিচে ঘুমাবেন আর আমরা উপরে হাঁটাচলা করব হতেই পারে না হতেই পারে না হতেই পারে না হতেই পারে না কোন রকম এক পাশে শুয়ে সারা রাত কাটাচ্ছে সকাল হয়ে পেলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি সারা রাত আমি আর উম্মে আইয়ুব ঘুমাইতে পারি না বলে কেন কি হইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নিচে ঘুমাবেন অথবা হাঁটবেন আর আপনার উপর দিয়ে আমাদের হাঁটাচলা হবে এটা তো হতেই পারে না এই চিন্তায় আমি আর উম্মে আইয়ুব সারা রাতের জায়গায় হাঁটাশত হয়ে কাটায় দিলাম অগ্নি বিজি আপনি উপরে চলে যান আমরা নিচে থাকি আপনার উপরে থাকা সম্ভব না রাহমাতুল্লিল আলামিন নবী বললেন না আমি নিচে থাকবো কারণ মানুষের আসা যাওয়া হলে তোমাদের সমস্যা হবে তোমরা বিপদে পড়ে যাবা আমি নিচে থাকি তোমরাই উপরে থাকো আবার এরকম করে উপরে থাকতে আরম্ভ করলেন নবীর যেহেতু নির্দেশ ওটাই শিরোধার্য আবার উপরে থাকা আরম্ভ করলেন এরকম করতে করতে যখন শীত চলে এসেছে হযরত আবু আইয়ুব আনসারী বলেন এক শীতের রাতে আমি আর উম্মে আইয়ুব উপরে থাকা আরম্ভ করলাম উপরে থাকতেছি হঠাৎ করে একটা পানির পাত্র পড়ে গিয়ে ভেঙে গেছে পানি পড়ে পড়ে রাহমাতুল্লিল আলামিন নবীর উপর দিয়ে যাবে এই জিনিস সহ্য করতে পারি নাই এটা কত বড় ইজাজানি বিয়াদবি হয়ে যায় রাসূলকে অপমান করা হয়ে যায় কিনা হযরত আবু আইয়ুব আনসারী বলেন প্রচন্ড শীত শীত নিবারণের জন্য একটাই মাত্র চাদর আর কোনো কিছু আমাদের কাছে নাই এই পানিটাকে সারা রাত আটকে রাখলাম আমাদের চাদরটা ভিজে গেল সারা রাত ছিটে কষ্ট করলাম রাহমাতুল্লিল আলামিন নবীর একটু অপমান হবে এটা সহ্য করতে পারি নাই এটা হতে দেই নাই সকাল হলে পরে আবার নবীজির কাছে এসে হাজির ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা রাত ঘুমাতে পারি নাই ওগো নবীজি পানির পাত্রটা ভেঙে পানি আপনার উপর দিয়ে চলে যাবে একমাত্র শীত নিবারণের চাদরটা দিয়ে আটকে রাখলাম সারা রাত আমি এবং উম্মে আইয়ুব কষ্ট করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি উপরে থাকেন আমি আর উম্মে আইয়ুব যদি নিচে থাকি তবেই কেবল আমরা শান্তিতে থাকবো ভালো থাকবো আপনার কোনো এহানত হবে না অসম্মান হবে না রাহমাতুল্লিল আলামিন নবী তবেই উপরে গিয়েছেন আমার কলিজার টুকরো যুবক ভাইরা আমার বাবারা পর্দা নিশীন মা বোনরা একজন সাহাবী রাসূলুল্লাহকে কত মর্যাদা দিয়েছেন একটু চিন্তা করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন ভাবে ঘরে ঢোকালেন যেন সব শান্তিগুলো তিনি ঘরে ঢোকায় দিয়েছেন আমিও বলি আল্লাহ রাসূলের সুন্নাহ এবং কোরআনকে হযরত আবু আইয়ুব আনসারীর মতো যারা ঘরে ঢোকাইতে পারে ওই ঘর ওই সমাজ ওই রাজনীতি ওই রাষ্ট্রের যে সুখী রাষ্ট্র আল্লাহর জমিনে আর একটা হতে পারে না দিনকে দিনকে ইসলামকে দিল দিয়ে ভালোবাসা দিল দিয়ে ভালোবাসা দিল দিয়ে ভালোবাসা মন দিয়ে ভালোবাসা মন দিয়ে ভালোবাসা মুনাফিকি করে মুনাফিকি করে মুনাফিকি করে মুনাফিকি দেশ সমাপ্ত মুসলমান যদি হয় যদি হয় 90 ভাগ 90 ভাগ এর মাঝে গিয়ে দেখেন 85 বার 85 বার 85 বার 85 বার 85 বার আল্লাহ হেদায়েত দান কবে আমাদের বিবেক বুদ্ধি উদিত হবে একটু চিন্তা করুন চিন্তা করুন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান কোন অবস্থায় আছে কি করা উচিত আর কি করতেছি কিছুই আমরা জানি এই জন্য দিনের কথা বলেছি দিন যার মাঝে থাকবে সে তার সন্তানকেও দিনদার বানাবে আজকে দেশের সর্বোচ্চ জায়গা থেকে ইসলামের প্রতি বিদ্বেষ প্রকাশিত হয় এটা লজ্জা লজ্জা কি শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হচ্ছে ধর্মের প্রতি আক্রোশ শেখানো হচ্ছে এটা কোনো স্বাধীনতা না এটা কোনো ভালো মানুষের কাজ সন্তান যাদের আছে এরাই তো আগামীর ভবিষ্যৎ কি বলেন ঠিক কিনা বেরি কেউ এমপি হবে কেউ মন্ত্রী হবে কেউ রাষ্ট্রপতি হবে দিন শেখান দিন থাকলে অন্তত পক্ষে নাস্তিক হবে ঠিক কিনা দিন থাকলে ব্যাকগ্রাউন্ড যদি ইসলামের থাকে নাস্তিক হবে না কারো প্রতি জুলুম করবে ধর্মীয় বিদ্বেষ থাকবে কোনদিন থাকবে আমার দেশটার প্রতি সকলের নজর দেখায়
মোরলদের কাছে গিয়ে বিচার দেওয়া হয়। আমাদের দেশে নাকি অন্য ধর্মাবলম্বীরা নির্যাতিত, চিন্তা করছেন? কত বড় মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনার এই এলাকায় যান, একজন অন্য ধর্মাবলম্বী ভাই বন্ধুদের জিজ্ঞেস করে দেখেন, একজন মুসলমানের দ্বারা কখনো কষ্ট পায় নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন, কারো উপাসন হলে আঘাত মুসলমানরা করে, ওগুলো আপনাদের রাজনৈতিক সহিংসতা ছড়া আর কিছু না। কোন মুসলমান এটা করে? যদি মুসলমানরা করতো তাহলে মসজিদ থেকে নির্দেশ দেওয়া হতো। কিন্তু কোন খতিব সাহেব, কোন ইমাম সাহেব, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির বলেছে অন্য ধর্ম অবলম্বীদেরকে মারতে বলে? একটা উদাহরণ দেখ, একটা উদাহরণ দেখ, একটা উদাহরণ দেখ, একটা উদাহরণ দেখ। এগুলো মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। বাবা এবং মায়ের উপরে যেমন সন্তানের জন্য দায়িত্ব আছে, আমরা এই দায়িত্ববোধটা বুঝি না। আমাদের কাছে এই দায়িত্বের ব্যাপারে একেবারে অসচেতনতা আছে, সচেতনতা নাই, সচেতনতা নাই। সচেতন হই, সচেতন হই, বুঝি ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস, মেরে কি করে হবে, মেরে কি করে হবে, মেরে কি করে হবে, মেরে কি করে হবে। ছেলে হয়, ছেলে হয়, মেয়ে হয়, মেয়ে হয়, মেয়ে হয়। এখন তো ডানকানে আজান দেওয়া, বামকানে একামত দেওয়া, এটা উঠে গেছে, এটা উঠে গেছে, এটা উঠে গেছে, জানেই না অধিকাংশ জমাদি। অথচ রসুল এটা নির্দেশ করেছে, সাবুল ইমানের হাদিস 8619 নম্বর হাদিস, মান ওয়ুলিদা লাহু মাউলুদুন ফাআযানা ফি উযুনিহিল ইউমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা। নবজাতক সন্তান যার হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন ডান কানে যেন আজান দেওয়া হয়, বাম কানে যেন একামত দেওয়া হয়। আমরা কি করেছি, আমরা কি করেছি, আমরা কি করেছি, কি করেছে একটু বুঝার আছে, একটু বুঝার আছে, একটু বুঝার আছে। করতে পারিনি, কিছুই করতে পারি, কিছুই করতে পারি, কিছুই করতে পারি। এটা বাবা মার উপর হক, আমার উপর হক। সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, অধিকাংশ বাবা মা এ ব্যাপারে গাফিল। আচ্ছা, এটা গেল বাচ্চা, এটা গেল বাচ্চা। আরেকটা সামনে যাই, আরেকটা সামনে যাই, আরেকটা সামনে যাই। এখন এমন অবস্থা, এমন অবস্থা, এমন অবস্থা, বাবা মা সন্তানের একটা সুন্দর নাম রাখবে, নাম রাখবে, এই যোগ্যতাও রাখে, এই যোগ্যতাও রাখে, এই যোগ্যতাও, এই যোগ্যতাও, এই যোগ্যতাও, এই যোগ্যতাও। সুন্দর নাম রাখুন সন্তানের, সন্তানের একটা অসুন্দর নাম, অনর্থবোধক নাম রাখা সন্তানের উপর সবচেয়ে বড় বাবা মার জুলুম, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। আমাদের কাছে প্রায় সময়, প্রায় সময়, প্রায় সময় বাচ্চাদেরকে নিয়ে আসা হয় ফুদিতে, হুজুর ফুদিয়া, হুজুর ফুদিয়া। তো কিছুদিন আগে এক বাচ্চাকে ফুদিতে বলার জন্য নিয়ে আসছে, নিয়ে আসছে ফুদিয়ার জন্য, ফুদিয়ার জন্য, ফুদিয়ার জন্য। তা আমি জিজ্ঞেস করলাম, নাম কি? এটা আমার অভ্যাস, অধিকাংশ সময় বাচ্চাদের জিজ্ঞেস করি এটা নাম, বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ছোট্ট, ছোট্ট কোলের বাচ্চা, কোলের বাচ্চা। জিজ্ঞেস করলাম কি নাম, করলাম কি নাম, করলাম কি নাম, বলতেছে হিয়া, বলতেছে হিয়া, বলতেছে হিয়া। বললাম নাম হিয়া, হিয়া মানে বাচ্চার নাম কি? কই হিয়া, এটাই না, এটাই না, হিয়াটাই নাকি, হিয়াটাই নাকি, হিয়াটাই নাকি। আরবিতে, আরবিতে একজন নারীকে সে, সে বলতে যে শব্দ ব্যবহার হয় সেটাই হলো হিয়া, সেটাই হলো হিয়া, সেটাই হলো হিয়া। এখন কার নাম কি, কার নাম কি, হিয়া রাখবেন, হিয়া রাখবেন, বলো হিয়ার আম্মা, হিয়ার আম্মা, হিয়ার আম্মা। আপনার হিয়া কই, হিয়া কই, হিয়া কই, হিয়া কই। নাম রেখে যা, নাম রেখে যা, নাম রেখে যা। আপনি সে, সে কি নাম রাখতে পারবেন, নাম রাখতে পারবেন? ওই শের আব্বা, শের আব্বা, শের আব্বা। কিরে সে, কেমন আছো, কেমন আছো, হবে হবে। এই নাম কিভাবে রাখি, নাম কিভাবে রাখি, নাম কিভাবে রাখি, নাম কিভাবে রাখি। সমাজে আবার কতজন নাম রাখে, বল্ট রাখে, বল্ট রাখে, বল্ট। নাম রাখছে, নাম রাখছে, নাম রাখছে, বল্ট। চিন্তা করেন তো, চিন্তা করেন তো, কে আবার নিয়ে কিনের চালে লাগায় ফেলে তার তো নিশ্চয়তা নেই, নিশ্চয়তা নেই। বলে এটা তো বোল্ট, বলে এটা তো বোল্ট, কোন হিসাবে আপনি তার নাম রাখলেন? এগুলা আমি এটা একটা প্রতীকী নাম ব্যবহার করি, এমন অনর্থবোধক নাম যেগুলো শুনলে বড় লজ্জা, শুনলে বড় লজ্জা। কোন হিসাবে এগুলো, কোন হিসাবে এগুলো, কোন হিসাবে এগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস 5709 নম্বর হাদিস, রহমাতুল লিল আলামিন, নবী বলছেন ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে প্রিয় নাম হলো দুইটি, একটি হলো আব্দুল্লাহ আর আরেকটা হলো আব্দুর রহমান। যে তার সন্তানের নামটা আব্দুল্লাহ আর আব্দুর রহমান রাখে, তার সন্তানটাও আল্লাহ কবুল করলে আল্লাহর প্রিয় হয়ে যায়। সুন্দর নাম রাখে, সুন্দর নাম রাখে, উল্টা পাল্টা নাম করতে পারছে। এগুলো কে শিখায়, কে শিখায়? রাসূলের এক সাহাবিয়া, ঘটনা বলতেছি, ঘটনা বলতেছি, মুসলিম শরীফের হাদিস 5727 নম্বর হাদিস।
ওনার নাম আসিয়া নবীজির কাছে এসেছেন রাসূল তার নাম জিজ্ঞেস করেছেন নাম শুনেছেন আসিয়া রাসূলের সাথে সাথে নিজে এসেছে আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা ইসম আসিয়া ওয়া ক্বালা আনতি জামিলা এই আজকে থেকে তোমার নাম জামিলা আর আসিয়া সুবহানাল্লাহ নাম পাল্টায় দিস নাম রাখার সিস্টেম হলো আল্লাহর পছন্দের নাম রাখা তা যদি সম্ভব না হয় নবীদের নাম রাখা তাও যদি সম্ভব না হয় তাহলে নেককার লোকদের ভালো অর্থবোধক নাম রাখা আজেবাজে নাম নারা আর আমাদের সমাজে এখন নাম রাখে কি আনকমন দেখি জিজ্ঞেস করলাম হিয়া নাম কেন রাখছেন হুজুর আনকমন তাই রাখছি আনকমন তাহলে নমরুদ রেখে দেন ফেরাউন রেখে দেন আবু জাহেল রেখে দেন এটা তো আনকমন আর কারো নাম থাকবে শুধু আপনার বাচ্চাটা এক ফেরাউন আর ওটা আরেক ফেরাউন এটা দিন না এটা ইসলাম কোরআন এবং হাদিসের জ্ঞানহীনতা জ্ঞান শূন্যতা আপনাকে আমাকে এতটা মূর্খ বানাচ্ছে মুসলমানের সমাজকে কাফের বেঈমান বানাইছে এটা খুবই লজ্জাজনক কেন এমন হবে আরো দুঃখজনক আরো দুঃখজনক সন্তানকে দিন শেখান এই যে কয়েকদিন আগের খবর আপনারাও দেখেছেন লাশ বাহির আটকে রাখছে পেনশনের টাকা কি দেখেন নাই সারা দুনিয়া দেখেছে লাশ আটকে রাখছে আমি জানি না তিনি ছেলে মেয়ে রেখে গেছেন নাকি মানুষ ও মানুষ রেখে গেছেন বাস্তবতা তার আগে দেখলাম পুরো মিডিয়া হেরান কি বাবা বৃদ্ধাশ্রমে অথচ তার ঢাকায় বাড়ি আছে তিনি মারা গেলেন বৃদ্ধাশ্রমে একটা সন্তান বৃদ্ধাশ্রমে যায় নাই তার জানাজা হয়েছে একটা সন্তান জানাজা কেমন ভবিষ্যৎ প্রজন্ম আমরা তৈরি করতেছি চিন্তা করে দেখেন কোন দিকে আমরা আগাচ্ছি আপনার আমার ছেলে মেয়ের জন্য অন্তত পক্ষে এটা না করে এটা চিন্তা রাখেন না বাবা তার মেয়ের জন্য তার ছেলের জন্য সুদে গুনাহ করে হারাম ভাবে অপরের জমি আত্মসাৎ করে এনে সম্পদ বানাচ্ছে জাহান্নামের দিকে আমি বলি সম্পদ বানাচ্ছেন না জাহান্নামের দিকে আগে বলে তুই দেরিতে যাইস না আমার আগেই যা এটা বুক করে কোন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরিম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে মুসলমানেরা মুমিন বন্ধুরা মুমিন ভাই বোনরা আপনাদেরকে আল্লাহ আমাদেরকে আল্লাহ দেখে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও নিজের পরিবার পরিজনকে বাঁচাও আর আপনি আমি কিনা আরো আগে আগে ঠেলে ঠেলে জাহান্নামের দিকে পাঠায় দিচ্ছি এটা কোনো নেককার বাবার কাজ হতে পারে না এটা কোনো বুদ্ধিমান বাবার কাজ হতে পারে না এটা প্রকৃত বাবার কাজ হতে পারে না তাহলে কি করা উচিত সন্তানকে দিনদার পরহেজগার মানবদার বানানো উচিত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ ডেকে বলেন মুমিনদেরকে ডেকে বলেছেন মুশরিকদেরকে না অথবা ইয়া আইয়ুহান নাস বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন সন্তান যেন তোমাকে ধ্বংসের দিকে ঠেলে না দেয় সন্তানের কারণে যেন তুমি ধ্বংস না হয়ে যাও সম্পদের কারণে যেন আপনি আর আমি ধ্বংস না হয়ে যাই অথচ আজকে ধ্বংস হয়ে যাইতেছি আল্লাহ অন্য আয়াতে সূরার নাম হলো সূরা তাগাবুন 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম কোরআনে কারীমের আয়াতে আল্লাহ বলছেন সন্তান এবং সম্পদ উভয়টা হলো পরীক্ষা এই পরীক্ষায় যদি ফেল হয়ে যাই তাহলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে আর যদি পাশ হই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আমার ভাইরা মুমিন বলে দাবি করে কোনদিন জান্নাত পাওয়া যাবে না আল্লাহ হিসাব করবেন কিভাবে চলেছেন কিভাবে খেয়েছেন কিভাবে সন্তানের হক পালন করেছেন সন্তানদের কি বাবা মার হক পালন করেছে তা আল্লাহর কাছে জবাব দেওয়া ছাড়া একটা মানুষও আল্লাহর বিচারের কাঠগড়া থেকে আগাতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মেও কোরআনে কারিমে বলেছেন কোরআনে হাকিম খুলে দেখুন সূরার নাম হলো সূরা আনকাবুত 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ওরা কি মনে করে তারা পরীক্ষা
পরীক্ষা ছাড়াই মুমিন বলে পার পেয়ে যাবে অসম্ভব আমার রবের দরবারে এমন পার পাওয়া যাবে না এইজন্য বিশ্বনবী আপনাকে আমাকে সতর্ক করেছেন মুসলিম শরীফের হাদিস 4828 নম্বর হাদিস বিশ্বনবীর রাহমাতুল্লিল আলামিন বলেন আলা কুল্লুকুম রাঈম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি খবরদার তোমরা সাবধান হয়ে যাও অবশ্যই অবশ্যই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে জবাবদিহি তার কাতারে দাঁড়ানো লাগবে কেননা তোমরা তো সবাই দায়িত্ববান বাবা বাবা হিসেবে দায়িত্ববান সন্তান সন্তান হিসেবে দায়িত্ববান স্বামী স্বামীর জায়গা থেকে দায়িত্ববান স্ত্রী স্ত্রীর জায়গা থেকে দায়িত্ববান আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ববান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দায়িত্ব সম্পর্কে আপনাকে আমাকে সচেতন করে দিয়েছেন আমরাও যেন সচেতন থাকতে পারি সন্তান হই বাবা হই মা হই অথবা অন্য কেউ হই প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে যত্নবান হওয়া লাগবে রাহমাতুল্লিল আলামিন নবী এখানে যেমন দায়িত্বের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও সতর্ক করেছেন আমরা যদি সন্তান হই মা বাবার সেবা যেন করতে পারি মাকে বৃদ্ধাশ্রমে যেন না দেই বাবাকে যেন বৃদ্ধাশ্রমে দিয়া না দেই মা বাবার সাথে যেন বিয়াদবি না করি এই জন্য সন্তানের উপরও আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন সন্তান যখন দিনদার হবে সন্তান যখন আমানতদার হবে সন্তান যখন আলেম হবে তখন এই সন্তানও মা বাবাকে বৃদ্ধাশ্রমে না দিয়া মা বাবার সেবা করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তালাশ করবে এই জন্য দিনদার বানাও এই জন্য দিন এই জন্য দিন এই জন্য দিন আমরা তুইটা করি আমরা তুইটা করি আমরা তুইটা করি সূরা বাকারা সূরা বাকারা সূরা নিসা সূরা আনআমে সূরা আনআমে সূরা আনআমে সূরা বানী ইসরাঈল বানী ইসরাঈল সূরা আহকাফে সূরা আনকাবুতে বারবার আল্লাহ মা বাবার কথা বলেছে এই ছোট ছোট খোকারা তোমরা উঠতেছো কেন বসো একটা ফাস্টে উঠছে এটা দেখে সব কিছু কন্যা হুজুর তো খুব দুনিয়ার বাইরে আছে হ্যাঁ এগুলো কি লাগে শুধু কি লাগে জি কথা বলতেছিলাম কথা বলতেছিলাম যদি মন চায় যদি মন চায় নেককার সন্তান রেখে যায় যে কিনা বাবা মাকে বৃদ্ধাশ্রমে না দিয়া তাদের সেবা করে নিজের জান্নাত নিজের জান্নাত নিজের জান্নাত নিজের জান্নাত নিজের জান্নাত নিজের জান্নাত কেন এমন হয়ে গেল সমাজের অবস্থা কেন বৃদ্ধাশ্রম দিতে হবে এই বাবা আপনি হতে পারে এই মা আপনি হতে পারে এই জন্য সন্তানকে দিন শেখান দিন শেখান একজন আলেমের বাবাকে বৃদ্ধাশ্রমে দেখাতে পারবেন একজন আলেমের বাবা কেন তিনি আলেম তার মাঝে দিন আছে সে সময়টা ঢুকে ঢুকে মরে না মরার আগে মরে যায় না এই জন্য সাবধান এই জন্য সাবধান এই জন্য সাবধান আল্লাহ কি শিক্ষা দিয়েছেন একটু দেখেন সূরা বানী ইসরাঈল 23-24 নম্বর আয়াত মা বাবার হকের কথা বলেছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এটা দোয়া না এটা দোয়া না এটা দোয়া না দেখেন আমরা সবাই জানি দোয়া এটা যে দায়িত্ব এটা পুলিশ দায়িত্ব এটা কামা রাব্বায়ানি সগীরার ব্যাখ্যা আল্লামা আলম ফজলুর রহমাতুল্লাহ আলাইহি লিখেন এটা শুধু দোয়া না এটা দায়িত্ব সন্তানের কি দায়িত্ব কি দায়িত্ব কি দায়িত্ব মা বাবা আপনি আমি ছোট থাকতে পেশাব পরিষ্কার করেছেন পায়খানা পরিষ্কার করেছেন কি করেন নাই আপনাকে আমাকে একা ঘরে তালাবদ্ধ করে বাইরে চলে গেছিলেন যে তুই থাকতো নানার বাড়ি থেকে ঘুরে হ্যাঁ আপনাকে আমাকে কোথাও দিয়ে দিছিলেন সে যা তোরে কাজের মহিলার কাছে দিয়ে দিলাম পাইলা টাইলা বড় করে দিবেন আমার এরকম ছিল কষ্ট করে বেলেছে কষ্ট করেছে মেহনত করেছে তাই তো আল্লামা আলম ফকরি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ ইয়ার দিয়ে আপনাকে আমাকে সবক দিয়েছেন দায়িত্ববোধ শিখিয়েছেন যে বাবা মা ছোটবেলা পেশাব পায়খানা আপনার আমার পরিষ্কার করেছে ওই মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে নিজে পেশাব পায়খানা বিছানায় করে উঠে যেতে পারে না প্যারালাইজ হয়ে গেছে বার্ধক্যজনিত কারণে কোথাও যেতে পারে না ওই মা বাবাকে নিজে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া আকাশ বাতাস একটু ঘোরায় দেখানো পেশাব পায়খানা যদি বিছানায় করে তা পরিষ্কার করে দেওয়া এটা সন্তানের দায়িত্ব সন্তানের জান্নাতে যাওয়ার মাধ্যমে এখানে কত সন্তান আছে জিজ্ঞেস করে দেখেন মায়ের মুখে পেশাব করে আপনার খোঁজ নিয়ে দেখেন বাবা পেশাব খেয়ে অসতর্কতা পেশাব করে দিছে কি কষ্ট না দিয়েছে
কি না করেছে একটু চিন্তা করে দেখুন জুলফিকার নকশবন্দি একটা ঘটনা লিখেছেন এটা থানবীর রহমাতুল্লাহ আলাইহি মনে লিখেছেন উনিও মনে লিখেছেন আমাদের সন্তানদের বাবাদের চিত্র তুলে ধরেছেন ছোটবেলা আপনি আর আমি আব্বু এটা কি ওই যে সুরমা নদীতে দেখা যেতেছে ওইটা কি কয় বাবা নৌকা কয় না বাবা এটা কি কয় নৌকা কয় না বাবা এটা কি কয় আরে বাবা নৌকা তো কয় না বাবা এটা নৌকা কি এমন নাকি হ্যাঁ বাবা এটা নৌকা কয় আচ্ছা ঠিক আছে একটু দেখতে নিয়ে যাও দেখা এটাকে ঘুরে আনছে আবার কয় আব্বা ওইটা কি সে নৌকা হ্যাঁ বাবা নৌকা উচিত ছিল কানের নিচে তিনটা দেওয়া এতবার কষ্ট ভালোবেসেছে আর বড় হয় আর বড় হয় আর বড় হয় এই সন্তানের কাছে মা বাবা যদি বলে বাবা ওইটা কি কত রাত কথা কয় না তো বুড়া হইলে মানুষের মাথা দেখা হ্যাঁ আরে আরে এটা একটু মনে রাখি একটু মনে রাখি এটা একটু মনে রাখি একটু মনে রাখি একটু মনে রাখি একটু মনে রাখি এমন অভিযোগ আমার কাছে আছে সন্তানকে বলেছে বাবা ঔষধটা একটু নিয়ে আসুন রাগ হয়ে গেছে তুমি তাকে ধমক দিচ্ছ তোমার জান্নাত হারাম হয়ে গেছে আমি এই কথা কেন বললাম সন্তানকে যখন দিন শিখাবেন এই সন্তানে মত করবে লাগলে নিজের চামড়া বিক্রি করে মা বাবার সেবা করে আল্লাহর জান্নাত কিন্তু আপনি আর আমি এমন সন্তান যদি দিন না শিখে হতে পারবো না বানাইতে নেককার সন্তান রাখতে পারলে এই সন্তান আপনার আমার মৃত্যুর পরেও আপনার আমার আছে মানুষ যখন মারা যায় আমলের সব দরজা তার বন্ধ হয়ে যায় তিনটা দরজা খোলা বলেন কয়টা বলেন কয়টা বলেন কয়টা 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 একটা সৎকায় জারিয়া যা দুনিয়া করবেন এক দরজা খোলা থাকবে সব পুষ্টি থাকবে আর একটা উপকারী আলেম এর সব উপস্থিত তিন নাম্বার এমন নেককার সন্তান রেখে যাওয়া যে নেককার সন্তান তার মা বাবার জন্য আল্লাহর কাছে হাত তুলবে আল্লাহ বলেন কয়জন এমন সন্তান রেখে যায় মা বাবা কষ্ট করে মাথার গান পায়ে ফেলে সন্তান রেখে যাচ্ছে কিন্তু সন্তান চুরি করতেছে ডাকাতি করতেছে মাদক সেবন করতেছে নেককার সন্তান রেখে যেতে পারে না কি কষ্টে চিন্তা করে যে সকল মা বাবার বৃদ্ধাশ্রমে তাদের কাছে একটু খোঁজ নিয়ে দেয় তাদের দিলের ব্যথাটা একটু যায় মাঝে মাঝে আমরা নিউজ পাই নিউজ আসে বিভিন্ন মিডিয়াতে মাকে রাস্তার পাশে ফেলে এমন বোঝা মা তোমার মা হয়ে গেল বেয়াদব কোথা কার তারে তো তুমি কাঁধে করে করে নিয়ে ঘুরতে হয় অথচ সে তো তোমারে বছরের পর বছর করে কাঁধে করে করে কাক বাঁকা হয়ে কোল বাঁকা হয়ে গেছে কোমর বাঁকা হয়ে গেছে কোমরের ব্যথায় এখন ঠিকঠাক মতো চলতে পারে না তোমার জন্মের পর তোমার মা অসুস্থ হয়ে এমন অবস্থা হয়েছে সারা জীবনের জন্য অসুস্থ হয়ে গেছে সেই মায়ের সাথে এই বাবা মাকে কখনো কষ্ট দিয়া জান্নাতি হওয়া যাবে না কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ কার কার মনে থাকবে একটু হাত তুলে আল্লাহর দেখায় দেই বলি হে আল্লাহ ওয়াদা করতেছি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে যা শুনেছি আমল করব হে আল্লাহ আমাদেরকে তৌফিক দান বলি আমিন আরো জোরে বলি আমিন হাত নামাই বলি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ غفور رحيم